রমজান ছাড়া অন্য মাসে এগারো রকতের বেশি পড়তেন না তিনি এই তাহাজ্জুদ বা তারাবি আল্লাহ সুসাল্লাহ আলী ওয়াসাল্লাম সারা জীবন বাড়িতেই পড়েছেন একা কি পড়েছেন এবং জামা সহকারেও পড়েছেন কেননা জামা সহকারও পড়েছেন এই এই অর্থে বাড়িতে পড়েছেন এই অর্থে যে আল্লাহ সুসলামের স্ত্রী ও মেসালামা এবং আনাস রাজি আল্লাহ আল্লাহ রসুল্লাহামের তাহাজুদ পড়েছেন সুতরাং বাড়িতে ফ্যামিলি নিয়ে পড়তে পারেন সুতরাং এখন আপাতকালীন পরিস্থিতিতে যে জামাতে পড়তে হবে এই ভাবনা ত্যাগ করাটাই দরকার হ্যাঁ ত্যাগ করাটাই দরকার যদিও স্বাভাবিক অবস্থাতে জামাতে নামাজ পড়লে জামাতের স্বভাবটা একটা আলাদা কেননা রসুলকাল আলিবাসাল্লাম বলেছেন যে জামাতের সলাৎ এক একটি সলাদের সাতাশ গুণ বেশি হ্যাঁ সুতরাং বিশেষ করে শুধু ক্ষেত্রে শুধু তারাবির ক্ষেত্রে অন্য কোন সালাতের ক্ষেত্রে নয় যেহেতু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিন দিন তা জামাত করে পড়েছেন সুতরাং জামাত করে পড়াটা ইনশা আজিজ অন্য কোন নফল নামাজ নাই যেহেতু প্রমাণ নেই যেখানে প্রমাণ নেই সেখানে জামাত করা যাবে না তারাবির নামাজ যেহেতু আল্লাহ রসুল তিন দিন পড়েছেন প্রমাণ আছে এবং রসুল ইসলাম বলেছেন খাসি তো অন্তুক্ত বা আলাইকুম আমার ভয় হচ্ছে যে তোমাদের সঙ্গ দিলে হয়তো খরচ হয়ে যেতে পারে সেজন্য রসুল ইসলাম পরবর্তী বাড়িতে গিয়ে পড়েছেন সুতরাং তারাবির নামাজ জামাত করে পড়াটা উত্তম নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আবাদকালীন পরিস্থিতি যেখানে আমরা ফরজ সরাত মসজিদে যেতে পারছি না বা পড়ছি না সেগুন সুতরাং আমরা তারাবির নামাজ জামাত করে পড়বো না ইনশাআল্লাহ হলে হ্যাঁ ফ্যামিলিদের নিয়ে আপনি বাড়িতে জামাত করে পড়তে পারেন এতে কোনো অসুবিধা নেই আশা করি সেটা বলতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ